হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেল। প্রিয় দর্শক বন্ধুরা, আসন্ন এডিসি নির্বাচন টিপ্রা সংগঠনের জন্য একটা চ্যালেঞ্জ স্বরূপ, এই বিষয় নিয়ে আজকে ছোট্ট প্রতিবেদন, তাই অনুরোধ করব অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এ রাজ্যের এডিসি নির্বাচন প্রায় দাঁড়গোড়ায়। এই পরিস্থিতিতে সারা রাজ্যেই বিভিন্ন আঞ্চলিক দল, সেই সঙ্গে জাতীয় দলগুলি নির্বাচনে আসরে অবতীর্ণ হয়েছে এবং প্রত্যেক রাজনৈতিক দলই নিজেদের কলাকৌশল অনুযায়ী এডিসি এলাকার জনগণের মন জয় করার চেষ্টা করছে। সম্প্রতি টিপ্রা সংগঠন রাজনৈতিক সংগঠনে পরিণত হওয়ার মাধ্যমে এডিসির রাজনীতি ক্রমেই ঘোরালো হয়ে উঠেছে। রাজনৈতিক শ্রেণীবিন্যাস উথালপাতাল হয়ে গেছে। বিগত দিনে যে রাজনৈতিক কার্যকলাপ, যে ধরনের রাজনৈতিক কলাকৌশল, সমস্ত কিছুই আজ পাল্টে গেছে। কিন্তু তারপরেও টিপ্রা সংগঠন বর্তমানে ত্রিপুরায় যেভাবে প্রভাব ফেলার চেষ্টা করছে, তাতে কি এডিসি নির্বাচনে এককভাবে সাফল্য এনে এডিসির ক্ষমতা দখল করা সম্ভব হবে? অর্থাৎ আগামী দিনে এডিসি নির্বাচন টিপ্রা সংগঠনের জন্য একটা চ্যালেঞ্জ স্বরূপ, কারণ টিপ্রা সংগঠনের অন্যতম কর্ণধার প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যার জনপ্রিয়তা এডিসিতে অতুলনীয়, কিন্তু এই অতুলনীয় জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এডিসি নির্বাচনে আইপিএফটি, বিজেপি, সিপিএমকে টেক্কা দিয়ে এডিসি ফুটে জয়লাভ করা কতখানি সম্ভব, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে কি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজয়ী হবেন? এ নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা নানা যুক্তি দেখাচ্ছেন, নানা বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। টিপ্রা সংগঠন নতুনভাবে গজিয়ে উঠল, এ রাজ্যে তার একটা ভিত্তি আছে, কারণ টিপ্রা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে আইএনপিটি, পাতালকন্যা জমাতিয়া এবং অন্যান্য ছোটোখাটো দু চারটি সংগঠন, যার ফলে এডিসিতে একটা নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে। কিন্তু তারপরও মনে হয় যেন এডিসিতে কোথাও ঘাটতি রয়ে গেছে। এডিসি এলাকায় বুদ্ধিজীবীরা কতখানি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পক্ষে থাকবে তা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। এডিসি এলাকার বিদগ্ধ রাজনীতিকবিদরা এই বিষয় নিয়েই আলোচনা করছেন, প্রশ্ন তুলছেন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিপূর্বে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কংগ্রেসি রাজনৈতিক ঘরনায় যুক্ত ছিলেন, সেখানেও কিন্তু কংগ্রেস দলকে উনি সাফল্য এনে দিতে পারেননি। একটা জাতীয় দলের প্রতিনিধিত্ব করেও সেখানে দলকে সাফল্যের দ্বারগোড়ায় এনে দিতে পারেননি। এডিসি নির্বাচনে নিজের দলকে ক্ষমতায় বসাতে পারবেন? যদিও টিপ্রা সংগঠনের অন্যতম কর্ণধার প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন যে ক্ষমতার লোভে উনি রাজনীতি করছেন না, তবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক যুক্তি, রাজনৈতিক ব্যাখ্যা এবং রাজনৈতিক তত্ত্বগুলি কিন্তু রাজনীতির সঙ্গে ততক্ষণে খাপ খাচ্ছে না, যার ফলে মানুষকে ঠিকভাবে বোঝানো সম্ভব হচ্ছে না ওনার প্রকৃত রাজনৈতিক উদ্দেশ্য কী, রাজনৈতিক ভিত্তি কী, তা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন রয়েছে। কারণ ওনার রাজনৈতিক জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই আলাদা আলাদা রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক বৈশিষ্ট্য রয়েছে। এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কমন মিনিমাম এজেন্ডাও প্রকাশ করা হয়নি, যার ফলশ্রুতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু টিপ্রা সংগঠন এবং টিপ্রা জোটের বিরুদ্ধে রাজনৈতিক কলাকৌশলে সফলতা দেখাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলকে যে ভাষা, যে ভঙ্গিমা টিপ্রা সংগঠনকে টার্গেট করেই বিভিন্ন ছোটোখাটো জনসভা, পথসভা, মিছিল, মিটিং শুরু করে দিয়েছে, তাতে করে কিন্তু টিপ্রা সংগঠনের বিরুদ্ধে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আরও অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সে সমস্ত চ্যালেঞ্জগুলিকে অতিক্রম করে সাফল্য লাভ করা টিপ্রা সংগঠনের পক্ষে কিন্তু অনেকখানি কঠিন ব্যাপার। এর যে মানুষ তাকিয়ে রয়েছে আসন্ন এডিসি নির্বাচনের ফলাফলের দিকে, এই নির্বাচনে কে বিজয়ী হবে, কোন দল বিজয়ী হবে, টিপ্রা সংগঠন নাকি বিজেপি নাকি সিপিআইএম? প্রিয় দর্শক বন্ধুরা, এই প্রশ্নের সহজ সমাধানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আপনারা ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য।